গত আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ধীরে ধীরে রূপ নেয় সরকার পতনের এক দফা দাবিতে। শেষ মুহূর্তে আন্দোলন আরও তীব্র হলে ছাত্র জনতার তাজা রক্তের পরোয়া না করে তখনও ক্ষমতায় টিকে থাকতে চেয়েছিলেন শেখ হাসিনা, কিন্তু শেষমেশ কোনো উপায় না পেয়ে পদত্যাগ করে দেশ ছাড়েন তিনি। ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের ক্ষমতাচ্যুতির এক মাস পূর্ণ হল বৃহস্পতিবার। এ উপলক্ষে জাতির উদ্দেশ্যে বার্তা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বার্তায় ডক্টর মোহাম্মদ ইউনূস লেখেন, আজ আমরা দেশের দ্বিতীয় স্বাধীনতা অর্জনের প্রথম মাস উদযাপন করছি। ইতিহাসের এই গৌরবময় বিপ্লবের জন্য শত শত ছাত্র ও সর্বস্তরের মানুষ সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছে, যারা ফ্যাসিবাদী শেখ হাসিনার ১৫ বছরের স্বৈরশাসনের অবসান ঘটিয়েছে। ওয়ালটন ফ্যানের অ্যারোডাইনামিক ব্লেড ঘরের কোনায় কোনায় ঠান্ডা বাতাস ছড়িয়ে হাওয়া বদলে নেয়। এখন এই দেশকে পূর্ণ গৌরবে প্রতিষ্ঠিত করা আমাদের সবার দায়িত্ব। বার্তায় তিনি আন্দোলনে নিহত ও আহতদের প্রতি শ্রদ্ধা জানান। তিনি আরও জানান, জুলাই ও আগস্টের হত্যাকাণ্ডের বিচার ও জবাবদিহিতা নিশ্চিত করাই হবে অন্তর্বর্তী সরকারের প্রথম কাজ। গণহত্যার বিষয়ে জাতিসংঘের নেতৃত্বে স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের জন্য সংস্থাটির মানবাধিকার দপ্তরকে আমন্ত্রণ জানানো হয়েছে। তারা দেশে এসে কাজ শুরু করেছেন, পাশাপাশি এই দুই মাসে মানবতা বিরোধী অপরাধে অভিযুক্তদের বিচারে আন্তর্জাতিক মানের ট্রাইব্যুনাল তৈরির বিষয়ে আইন বিশেষজ্ঞদের সাথেও আলাপ হয়েছে। হতাহতদের তালিকা প্রসঙ্গে তিনি জানান, আন্দোলনে হতাহতদের মূল তালিকা তৈরি হয়েছে। আন্দোলনে আহতদের বিনামূল্যে চিকিৎসা নিশ্চিত করা হবে। এছাড়া আহতদের দীর্ঘমেয়াদী চিকিৎসা ও তাদের পরিবারের দেখাশোনার ফাউন্ডেশন তৈরির কাজ শেষ পর্যায়ে রয়েছে বলেও জানান তিনি। শহীদদের স্বপ্নের সাথে কখনোই বিশ্বাসঘাতকতা না করার প্রত্যয়ে তিনি বলেন, কিছুদিনের মধ্যেই আন্দোলনে শহীদদের পরিবারের সদস্যদের ঢাকায় আমন্ত্রণ জানানো হবে।